মার্ডারটা করছিলেন কেন? পুরো দেশবাসী জানে কে মার্ডার করছে। ঈদের আমেজকে বাড়িয়ে দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রায়ান রাফির পরান সিনেমা। দেশবাসী জানে শেষ দৃশ্যটা। আমি সিনেমার শুরু থেকে প্রত্যেকটা দৃশ্য দেখতে চাই। ত্রিভুজ প্রেমের এই সিনেমায় অভিনয় করেছেন বিদ্যাসিনহাসাহামিম, ইয়াশরোহান, সরিফুল রাজ। সিনেমাটি দেখতে আসা দর্শকদের দীর্ঘ এই সারি আশার আলো দেখাচ্ছে সিনেমা সংশ্লিষ্ট সবাইকে। পরানের জন্যই শুধু আশা, কারণ মিমের অভিনয় খুবই ভালো লাগছে আর রাজেরটাও খুব ভালো লাগছে। এবার সিনেমার যে একটা ভালো দিক আসছে এই জন্য আমরা ওইভাবে আগ্রহ নিয়ে দেখতে আসছি। ট্রেলার দেখলাম, অনেক ভালো লাগলো। আমি জাস্ট রায়হান রাফি মুভিগুলো দেখি আসলে, এই কারণে দেখে আসছি আর কি। আমরা জাস্ট ট্রেলার দেখে আসছি, পরান দেখতে আসছি। আপনার এই যে অনেক অনেক পজিটিভ রিভিউ দেখে মানে ভালো লাগছে আর কি। এবারের ঈদে তিনটি সিনেমা মুক্তি পেলেও রায়হান রাফির পরান সিনেমার বাজেট সবচেয়ে কম। এই স্বল্প বাজেটের সিনেমা নিয়েও দর্শকদের মন কেড়েছে পরান সিনেমা। পরান এবার ধরা তিনবার দেখতে আসছি ফুল ফ্যামিলি সহ। মুভিটা খুবই সিম্পল, কাহিনীটার জন্যই বারবার আসলে দেখা। সিফাত নামের ছেলেটার অভিনয়টা অনেক ভালো লাগছে। ভাইয়ের ট্রেলার দেখে দেখতে আসা, এটা একটা কন্টেন্ট আছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। পুরো পরিবার নিয়ে অনেকে এসছেন সিনেমাটি দেখতে। গল্পে আলোচিত বরগুনার রিফাত মিন্নি ঘটনার কিছুটা আভাস থাকায় দর্শকদের মন কেড়েছে বলে জানা যায়। তাছাড়া এবারের ঈদের সিনেমায় সারা দেখে অনেকেই বাংলা সিনেমার স্বর্ণালী যুগ ফিরে আসছে বলে মনে করছেন। রিয়েলিস্টিক ঘটনার উপর ইন্সপায়ার্ড হয়ে তৈরি হয়েছে আর রায়হান রাফির মুভি, আর আমি রাজের ভীষণ ভক্ত, আর বিদ্যাসিনহামিমকে তো সবসময় পছন্দ, সবাই দেখছে, সো ইট সাউন্ডস গুড। অনেক সুন্দর মুভিটা, তিনজনেরই ভালো লাগছে, সবাই ভালো অভিনয় করছে। হঠাৎ করে যে মাঝখানে ওদের সারপ্রাইজ দেখলাম এটাও ভালো লাগলো। ওভারঅল সবকিছু মিলিয়ে আমি এনজয় করছি। রাজ ভাইয়ের অ্যাক্টিংটা আমার সবচেয়ে ভালো লেগেছে, মানে নেগেটিভ রোল কিন্তু অনেক সুন্দর অ্যাক্টিং করেছে। আমি সবাইকে 10/10 দিব, কারণ আমার খুবই ভালো লাগছে পুরো মুভি, সবার অ্যাক্টিং সব কিছু। রাজ ভাইয়ের মুভি আসলে আগে দেখা হয়নি, ওনার অ্যাক্টিং এই ফার্স্ট দেখা। নতুন হিসেবে উনি অনেক ভালো অ্যাক্টিং করছে। যমুনা ব্লকবাস্টারে দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে আসেন সিনেমার কলাকুশলীরা। সিনেমা দেখতে এসে কথা বলেন এই সিনেমার নায়ক এবং নায়িকারা, এছাড়াও কথা বলেন সিনেমার পরিচালক রায়হান রাফি। যতগুলো ছবি করেছি কখনো এই রকম ভাবে হাউসফুল যায় নাই। হ্যাঁ, দেখেছে মানুষ হাউসফুল হয়েছে, বাট এরকম না যে লাইক দুই দিন আগে টিকিট কাটছে, মানে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, এটা আমার ফার্স্ট টাইম। আমার মনে হয় খুব কম নায়ক মানে অভিনেত্রীর ভাগ্যে এরকম একটা ক্যারেক্টার জোটে যেখানে আসলে তিন রকম শেড আছে। আমি জানি না যারা দেখেনি তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যারা দেখেছে তারা বুঝতে পারবে। পরান ছবিতে আমাকে দর্শক একদম অন্যরকমভাবে দেখবে, এবং যেটা আসলে হলে গিয়ে দেখার পরে লাস্ট সিন পর্যন্ত গিয়ে বলবে ও মাই গড এটা কী হয়েছে। আমরা লাকি অ্যান্ড অল ক্রেডিট গোস টু রায়হান রাফি। আসলে রায়হান রাফি যদি এই সিনেমা না বানাইতো হয়তো রোমান রোমান হতো না, অনন্য অনন্য হতো না, বা আমরা বা সিফাত ইয়াশ। সো আমার মনে হয় আমরা দুর্দান্ত একটা গল্প পেয়েছিলাম রাফির কাছ থেকে, এবং আমরা সর্বোচ্চ ট্রাই করেছি, মিম, ইয়াশ, আমি এবং আমরা সহ আমাদের টিমের প্রতিটা অ্যাক্টর, কো অ্যাক্টর। নর্মালি তো বাংলা সিনেমায় পরের সপ্তাহে হল বাড়ে, তো সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বা সহ বাকি যত প্রেক্ষাগৃহ আছে আমাদের সিনেমার প্রেশারে ওরা আসলে নতুন করে শো দিতে বাধ্য হয়েছে ওরা। সো থ্যাংকস টু সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স, যে আসলে আমাদের এই এই সিনেমার প্রেশারটা ওরা বুঝতে পারছে যে না সিনেমাটা নিয়ে আসা উচিত আরও হবে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ঈদে আমার কোনো ছবি রিলিজ হয়েছে, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমার কোনো ছবি এই ধরনের রেসপন্স পাচ্ছে, মানে ব্লক মানে ব্লকবাস্টার হচ্ছে। তো আমি মনে করি যে এটা আমার জন্য আমার ক্যারিয়ারে এবং আমার লাইফে এটা একটা বিশাল পাওয়া। প্রথম দিন এবং দ্বিতীয় দিন থেকে দর্শক যা করলো আসলে দর্শক পুরো গল্পটা দেখা দিল। আমাদের আসলে কিছু বলার নাই, আমরা বেশি কথা বলতে চাই না, আমরা দর্শকদের শুধু ভালোবাসাইটাই নিতে চাই। দর্শকদের ভালোবাসায় কালকে থেকে অথবা তিন দিন আগে থেকে শো বাড়া শুরু হয়ে গেছে অলরেডি। কালকে থেকে যেটা হয়েছে মানে সিনেপ্লেক্সের বা যতগুলো আমাদের স্ক্রিন আছে সবগুলো সর্বোচ্চ সংখ্যক শো হলো পরানে। পরান সিনেমা দেখতে হাজির ছিলেন গুণী অভিনেতা সৈয়দুজ্জামান সেলিম এবং তার সহধর্মিনী গুণী অভিনেত্রী রোজি সিদ্দিকী। ডাবিং এর সময় দেখেছি শুধু শুধু নিজের পরসেন্টটুকু, ইনফ্যাক্ট আমি এখনো বুঝতে পারছি না যে কিরকম লাগছে। আমার সবার অভিনয় ভালো লাগে আমার অভিনয় ছাড়া, তো আমি চাই যে দেখার পর দর্শকরা বলুক আসলে কেমন হয়েছে। আমি দর্শক হিসেবে যতটুকু দেখার দেখছি এবং অন্যান্য দর্শকের রিয়াকশন দেখার চেষ্টা করছি, সবাই এনজয় করছে, এটাই ভালো লাগছে। দর্শক শুনছিলেন পরান সিনেমা দেখতে আসা দর্শকদের প্রতিক্রিয়া এবং শুনছিলেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দুজ্জামান সেলিম এবং তার সহধর্মিনীর কথা। তারা কিন্তু বলছেন যে সিনেমা ইন্ডাস্ট্রি যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমাদের এই ঢালিউড আবারও তার স্বর্ণালী যুগে ফিরে যাবে। দর্শক আপনারা এখনও দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু লাইন দিয়ে এখানে আছেন। সো এখান থেকে আমি দেবরায় দীপ্ত সংবাদ প্রকাশের মাধ্যমে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো সংবাদে।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।